বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওাসলাতাম আল রসুলিল্লাহি আজমাইন আবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোনেরা আজকে পবিত্র শুক্রবার জুমার দিন তো এই দিনে বিশেষ একটি আমল রয়েছে যে আমলটি করলে তিনটি লাভ হয় তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এই আমলটি করলে আপনার যে শুক্রবারে আপনি আমলটি করবেন সেই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত মোট এক সপ্তাহ আট দিন পর্যন্ত আপনি নূর প্রাপ্ত হবেন আল্লাহ তালার পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই আট দিন পর্যন্ত সমস্ত প্রকার ফেতনা থেকে মুক্ত থাকতে পারবেন আল্লাহ তালা আপনাকে সেই তৌফিক দান করবেন তৃতীয় নাম্বার হচ্ছে যে এই আট দিনের মধ্যে যদি দাঁতজাল বের হয় তাহলে দাজ্জালের যে ফেতনা সবচেয়ে বড় ফেতনা রাসুলসাল আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন তো সেই দাজ্জালের ফিতনা থেকেও আপনি বেঁচে থাকতে পারবেন আর বন্ধুগণ সবচেয়ে বড় যে লাভটা সেটি হচ্ছে যে আপনার এই জুমাহা থেকে পরের জুমাহা পর্যন্ত সমস্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মনে রাখতে হবে এখানে কবিরা গোনার কথা বলা হয়নি আপনার যত সগিরাগোনা হবে আল্লাহ তালা সমস্ত প্রকার সগিরা গোনা ক্ষমা করে দিবেন তো বুঝতেই পারতেছেন যে কতটা ফজিলতপূর্ণ এবং কতটা দামি এই আমলটি তো প্রিয় বন্ধুগণ আমলটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের আঠারো নম্বর সূরা সুরায়ে কাহাফ এই সুরাটি আপনাকে জুমার দিনে তেলাওত করতে হবে শুক্রবারের দিন তেলাওত করতে হবে আপনি শুক্রবারের দিন যে কোনো সময়ে সুরায়ে কাহাফ তেলাওত করতে পারেন তো আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা নামাজের আগেই সুরায়ে কাহাফ তেলাওত করতাম তো বন্ধুগণ আপনাকে যে নামাজের আগেই তেলাওয়াত করতে হবে এমন নয় আপনি নামাজের পরেও তেলাওত করতে পারেন তবে আমরা সাধারণত নামাজের পর আমাদের অনেক ধরনের প্রোগ্রাম থাকে খাওয়া দাওয়া থাকে একটু শুক্রবারের দিন যেহেতু ছুটির দিন ঘোরাঘুরিও থাকে অনেকেই ঘোরাঘুরি করে থাকেন এজন্য আপনারা চেষ্টা করবেন সকালের দিকেই পড়ে নেওয়ার তাহলে আপনার এই ফাজাইলটি আপনি অক্ষুণ্ণ রাখতে পারবেন এই ফাজাইলগুলি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বন্ধুগণ যেহেতু সুরায় কাহাফ অনেক বড় একটি সূরা তো যদি আপনি পুরো সূরাটি পড়তে নাও পারেন অন্ততপক্ষে কোন পক্ষে এই কাহাফ সুরার প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত পাঠ করবেন দেখা যাচ্ছে আপনি অনেক ব্যস্ত অনেক ব্যস্ততার কারণে আপনি পড়তেই পারতেছেন না তারপরেও অন্তত আপনি সূরে কাহাপের প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত পাঠ করবেন তাহলে আল্লাহ যদি চায় তাহলে আপনার প্রচেষ্টার কারণে এবং শরিক হওয়ার কারণে আল্লাহ তালা আপনাকেও এই ফাজাইলগুলি দান করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আপনারা সবাই চেষ্টা করবেন এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও এই আমলটি কন্টিনিউ করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুরাবিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন এবং এই আমলের বিনিময়ে আমাদেরকে পরকালে আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করে দিন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হয় আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত